हेलो बंधुरा सबाई केमन आছেন আমাদের ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের জানাবেন অবশ্যই। আর আমাদের নতুন লাইভ ভিডিও স্টোরি শুরু হয়েছে যেটা প্রতি শনিবার রাত 8:30টার সময় আমরা ব্রডকাস্ট করে থাকি। এই অনুষ্ঠানের নাম আমরা দিয়েছি বাংলা ভূতের গল্প, কারণ এখানে বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক বা বিখ্যাত সাহিত্যিকদের লেখা ভৌতিক গল্প আপনাদের সামনে আমরা উপস্থাপনা করি। আর একটা কথা, আমাদের সাথে আপনারা যদি কেউ আপনাদের জানা কোনো অভিজ্ঞতা শেয়ার করতে চান তাহলে আমাদের ইমেল করতে পারেন বা আমাদের পেজে গিয়ে ইনবক্স করতে পারেন। আজকে যে ঘটনাটা বলবো সেটা আমার শোনা একটা ঘটনা। সত্যি বলতে কি কোথায় বা কার কাছে শুনেছি সেটাও এখন মনে নেই, কিন্তু এটা মনে আছে যে এটা একটা সত্যি ঘটনা ছিল। আর এই ঘটনাটা শুনে সেই রাত্রিবেলা আমার ভয় ঘুম আসেনি। ঘটনাটা একটা রিইউনিয়নকে কেন্দ্র করে ঘটেছিল। তিন বন্ধু আয়ুষ, সফিক আর বিশেষ একসাথে ইঞ্জিনিয়ারিং পড়েছে। অনেক বছর হয়ে গেছে ওদের কলেজ লাইফের। এখন ওরা তিনজনেই ওয়েল এস্টাবলিশড এবং বিবাহিত। কাজের চাপে আর সময়ের অভাবে ওদের এত ভালো বন্ধুত্বটা শুধু হোয়াটসঅ্যাপেই সীমাবদ্ধ হয়ে গেছিল। তাই আবার ওরা সবাই ঠিক করে যে 2-3 দিনের ছুটি নিয়ে সবাই মিট করবে একসাথে। এই তিন বন্ধুই আবার খুব অ্যাডভেঞ্চার প্রিয়। কলেজ লাইফে এরা তিনজন মিলে অনেক দুঃসাহসিক কাজ করে বেড়াতো। তাই ওরা ঠিক করে যে 2 নাইট স্টে করার জায়গাটা ওরা সেরকমভাবেই পছন্দ করবে যেখানে অ্যাডভেঞ্চার, থ্রিল এগুলো ওরা পাবে। ঠিক হয় যে রাজস্থানে ওরা মিট করবে। খোঁজখবর করে জানতে পারে যে ওখানে ন্যাশনাল হাইওয়ের কাছে একটা পুরনো হাভেলি আছে। এই হাভেলিটা এখন রিসর্ট হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এই হাভেলির কিছু সুইট আছে যেগুলো সাংঘাতিক হন্টেড বলে কুখ্যাত। এমনকি কিছু প্যারানর্মাল ইনভেস্টিগেটরও এখানে এসেছে কয়েকবার ইনভেস্টিগেশন করতে। সফিক, আয়ুষ আর বিশেষ ঠিক করে যে এটাই সবচেয়ে উপযুক্ত জায়গা ওদের রিউনিয়ন করার জন্য। দুটো হন্টেড সুইটের একটি ওরা বুক করে ওদের জন্য। নির্ধারিত দিনে ওরা জয়পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে এতদিন বাদে বন্ধুদের দেখে আনন্দে ফেটে পড়ে। বেশ হই হই করতে করতে ওরা ওদের গন্তব্যে পৌঁছে গেল। ওদের প্ল্যান অনুযায়ী ওই দিনটা ওরা রিসর্টে কাটিয়ে পরের দিন একটু সকালে কিছু স্পট দেখে ওই রাতটাও রিসর্টে কাটিয়ে তার পরের দিন দুপুরে ওরা চেক আউট করবে, এটাই মোটামুটি ঠিক ছিল। রিসর্টে ঢুকে দেখে যে এটা বিলাসবহুল একটা হাভেলি ছিল যে একসময়, সেটা বেশ বোঝা যাচ্ছে। যেমন আসবাবপত্র, ঝাড় লণ্ঠন, বাতিদান দিয়ে সাজানো, সেরকমই তার কারুকার্য আর জৌলুস। ওদের বুক করা সুইটে গিয়ে ওদের তো চোখ ধাঁধিয়ে গেল। দরজা খুলেই একটা চওড়া প্যাসেজের শেষে মোটা একটা কারুকার্য করা স্তম্ভ, যার ওপর থেকে গাছের সরু সরু ঝুড়ির মতো ডাল নিচের দিকে নেমে এসেছে। প্যাসেজের ডান দিকে একটি বড় দরজা দিয়ে ঢুকে বেডরুমের বড় কারুকার্য করা খাটটা দেখতে পেল, আর রুমটার শেষ প্রান্তে বড় বড় জানলা দিয়ে দেখা যায় যে নিচে সুইমিং পুলটা। এছাড়াও ঘরে আছে বড় একটা সোফা আর ছোট একটা টেবিল, দেয়ালে আটকানো বিশাল আকারের একটা টেলিভিশন আর ঝাড় লণ্ঠন। প্যাসেজ দিয়ে সোজা চলে গেলে বিশাল ড্রয়িং রুম, যেখানে আছে শক্তপোক্ত কারুকার্য করা একটা ডাইনিং টেবিল, একটা ঝাড় লণ্ঠন আর সোফা। এত সুন্দর সুইটটা দেখে কে বিশ্বাস করবে যে এটি নাকি ভুতুড়ে সুইট। সন্ধ্যের অন্ধকার হবার পর ওরা নিজেদের মধ্যে আলোচনা করলো যে বাইরের প্যাসেজের আর ড্রয়িং কাম ডাইনিংয়ের লাইটগুলো সমস্ত অফ করে রাখবে। তারপর ওরা বেডরুমে আড্ডা দেবে, কারণ অন্ধকার দেখে যদি ভূত আকৃষ্ট হয়ে আসে দিয়ে ওদের দেখা দেয় তাই এরকম সুযোগ ওরা হাতছাড়া করতে একেবারেই রাজি ছিল না। আড্ডা মারতে মারতে বেশ রাত হয়ে গেছে। রাতে রুমেই ওরা ডিনার সেরে নেয়। তারপর ওরা বসলো স্পিন দ্য বটল খেলতে। এদের তিনজনের মধ্যে সফিক ছিল সবচেয়ে সাহসী। খেলার নিয়ম অনুযায়ী ঠিক হয় যে সফিক 5 মিনিট বাইরে অন্ধকারে প্যাসেজে দাঁড়িয়ে থাকবে। 5 মিনিট হয়ে গেলে আয়ুষ আর বিশেষ ঘরের ভেতর থেকে দরজায় 3 বার টোকা মারবে, তখন সফিক ঘরে ঢুকবে। সফিকের কাছে এটা খুব একটা কঠিন কাজ নয়, তাই সফিক চলে গেল ঘরের বাইরের অন্ধকারে। বেডরুমের দরজা বন্ধ হয়ে থাকলো। বাইরে নিশ্চিদ্র অন্ধকার, শুধু ডাইনিংয়ের ওপাশের দেওয়ালের জানলা দিয়ে একটা লাল আলো ঘরে ঢুকে ঘরটাকে যেন আরও রহস্যময় আর ভুতুড়ে করে তুলেছে। 1-2 মিনিট পরেই হঠাৎ সফিকের মনে হলো যে তার কানের কাছে কেউ কিছু বলছে। তাড়াতাড়ি মাথা ঘুরিয়ে দেখলো, কিন্তু এখানে তো ওরা তিনজন ছাড়া আর কেউ নেই। আবার ফিসফিস আওয়াজ, এবার অন্য কানের কাছে। মনে মনে সফিক অনুভব করলো যে তার হার্টবিটটা যেন একটু দ্রুত হচ্ছে, কিন্তু সফিক তো দমবার ছেলে নয়। 5 মিনিট না হলে সে কিছুতেই ঘরে ঢুকবে না। 3-4 মিনিট পরেই সফিক শুনলো প্যাসেজের দেওয়ালে টক 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 আওয়াজ হচ্ছে। সফিক একবার ভাবলো এখনও তো 5 মিনিট হয়নি, তার আগেই ডেকে ফেললো বদমাশগুলো, নিশ্চয়ই ভয় পেয়ে গেছে। ঘরে ঢুকেই আয়ুষ বলল, अभी तो तेरा 5 मिनट हुआ नहीं है, डर गया क्या? সফিক বলল, তোরাই তো ডাকলি আমাকে দেওয়ালে নক করে। বিশেষ বলল, हमने कोई नॉक नहीं किया, नॉक करते तो डोर में करते, वाल में क्यों करते? बोल के तू डर गया। সফিক বেশ রেগে গিয়ে বলল যে বাজে কথা রাখ, এবার খেলা শুরু কর। আবার খেলা শুরু হলো। এবার বিশেষের পালা বাইরে যাবার। একই নিয়ম ওর জন্য ঠিক হলো। সফিক দেখলো যে 2 মিনিট পরই বিশেষ তাড়াহুড়ো করে ঘরের মধ্যে ঢুকে এলো। বিশেষ বলল, ও নাকি কারোর আওয়াজ শুনতে পেয়েছে বাইরের প্যাসেজে। তারপর দেওয়ালে 3 বার নক শুনে ও সফিকের মতো ভেবেছে যে ভেতর থেকে ওকে ডাকছে। এবার আয়ুষ আর বিশেষ বুঝতে পারলো যে সফিক মিথ্যে বলছিল না। 3 বন্ধু মিলে যখন আলোচনা করছে যে ব্যাপারটা কি হতে পারে, তাহলে কি সত্যি এই সুইটটা হন্টেড? ঠিক সেই সময় শোনা যায় দরজায় টোকা পড়ার আওয়াজ, টক 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 করে। সফিক একটু কাঁপা গলায় বলল, কন? 1 মিনিট সব চুপ, কোথাও কোনো আওয়াজ নেই। তারপর দরজার ঠিক বাইরে থেকে এলো একটা কটকট 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 করে দাঁতে দাঁত লাগিয়ে হাসির শব্দ। এরপর কি হতে পারে সেটা আর বললাম না গল্পে। আপনারাই কমেন্ট করে জানান যে কি মনে হয় আপনাদের, এরপর ওদের তিনজনের কি পরিণতি হতে পারে। আমি শুধু এটুকুই বলতে পারি যে এই দিনের পর থেকে এই অলৌকিক ব্যাপারে অবিশ্বাস ওদের মন থেকে চিরতরে মুছে গেছিল। কেমন লাগলো আজকের ঘটনাটা জানাবেন অবশ্যই। গল্পটা খুব ছোট, কিন্তু বেশ শিহরণ জাগানো গল্প, তাই না? এরপর দেখা হচ্ছে শনিবার ভারতীয় সময় রাত 8:30টায় বাংলা ভূতের গল্প নিয়ে লাইভ ভিডিও স্টোরিতে। তাহলে আজকের জন্য গুড বাই।